ओम शांति। सम्मानित दर्शक एवं श्रोता बंधुरा, गतकाल की आम्रा आलोचना करेछिलाम कृष्णेर सठिक परिचय एवं परब्रह्मेर परिचय चेष्टा करेछि आम्रा। तारपर देखेछि कृष्णेर मध्ये जे परब्रह्मेर शक्ति छिलो ता तिनि हारियेछेन गुरु पुत्रके जीवित करे। आबार तिनि युद्धक्षेत्रे ता प्राप्त करेछिलेन कृष्णके, कृष्ण अर्जुन के ज्ञान देवार जन्य। आज के से युद्धक्षेत्री आम्रा आछि। आज के महाभारतेर आम्रा शेष पर्व आलोचना करब, तारपर आम्रा कालकेर थेके अन्य टपिके चले जाब। एखन प्रश्न उठछे जे अर्जुन के कृष्ण जे ज्ञान जोग शिखियेछिलेन, एई ज्ञान जोग अर्थात गीता 700 श्लोकेर बेशि श्लोक, তো এই 700 শ্লোক যদি তিনি তাকে শুনিয়ে থাকেন, আর কতক্ষণ লাগতে পারে সময়? 2 থেকে 3 ঘন্টা। আর এটা কোনো মনোলগ নয়, ডায়লগ। কৃষ্ণ বলছেন, অর্জুনও বলছেন, অর্জুন প্রশ্ন করছেন, কৃষ্ণ উত্তর দিচ্ছেন। কিন্তু 2 থেকে 3 ঘন্টা যদি লেগেই থাকে তাহলে সব সেনারা কী করছিলেন, বিশেষ করে দুর্যোধন, তিনি কি এত সময় দেবেন? পিছনে এসে বলবে, ভাই অনেক দেরি করেছ, শুরু করো, এত সময় দেওয়া কখনো সম্ভব নয়। কিন্তু অন্য লোকের ক্ষেত্রে কৃষ্ণ যে 700 শ্লোক বর্ণন করেছিলেন, অন্য লোকের ক্ষেত্রে তা ছিল মাত্র 10 থেকে 15 মিনিট। 2 ঘন্টার 3 ঘন্টার 4 ঘন্টার আলোচনা 10 থেকে 15 মিনিটে করা কি করে সম্ভব? চলুন আমরা একটা আলাদা বিষয়ে আমরা আলোকপাত করি। আসলে আমাদের মনে অনেকগুলো ডাইমেনশন থাকে, এটা একটা সাইকোলজিক্যাল মাইন্ড কনসেপ্ট। অনেক ডাইমেনশন এবং এক এক ডাইমেনশনের এক এক সময়ের প্রয়োজন। তো আর এটার জন্য সাইকোলজিস্টরা বলেন বিভিন্ন ডাইমেনশনের জন্য তো টাইম ডেফিনেশন দেওয়া হয়। দেখবেন একটা ভালো ছাত্র খুব তাড়াতাড়ি তার পড়াটাকে সে রপ্ত করতে পারে, তার তখন মাইন্ড ডাইমেনশন একটু হাই লেভেলের। যে একটু ডাল ছাত্র তার অটোমেটিক সময় বেশি লেগে যায়। আবার আমরা দেখি এই মহাভারতের বিষয়ে দেখি যে কৃষ্ণ সন্দীপন গুরুর কাছে মাত্র 64 দিনে তিনি 15 থেকে 20 বছরের শিক্ষা গ্রহণ করেছিলেন, সেই মাইন্ড লেভেলের কারণে, হাই ডাইমেনশনের কারণে। তো আবারও আমরা দেখি আমাদের দৈনন্দিন জীবনে, আমরা একটা দুটো উদাহরণ দিলে নিশ্চয়ই আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। ধরুন আমরা ভোরবেলার দিকে আমরা স্বপ্ন দেখি এবং দেখা গেল স্বপ্ন যখন আমার ভেঙে গেছে তখন আর ভোরবেলা মানে একটা নির্দিষ্ট টাইম 4টা বা 5টা, তখন আমরা এই স্বপ্ন দেখে থাকি সাধারণত। তখন দেখা গেল আমি অনেক 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 জায়গায় ভ্রমণ করে অনেক অনেক ঘটনা সাক্ষী থেকে অনেক অনেক কিছু করে তারপর যখন আমার ঘুম ভাঙল তখন দেখলাম মাত্র 1/2 ঘন্টা। কিন্তু বিষয়টা 2 বা 3 দিনের বা 10 থেকে 12 ঘন্টা। আবার দেখবেন আমাদের প্রায় প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে, অনেকে এক্সপিরিয়েন্স করে থাকবেন যে আমরা ভোরবেলার দিকে অ্যালার্ম দিয়ে থাকি, যখন অ্যালার্ম বেজে ওঠে তখন আমরা অ্যালার্মকে বন্ধ করে আবার রিঅ্যালার্ম দেই, 10-15 মিনিট আর একটু শুয়ে নেই, আর একটু রিল্যাক্স করে নেই। কিন্তু ওই সময় আমরা একটা স্বপ্ন দেখি, কিন্তু এই স্বপ্নটা আসলে যদি তার ব্যাখ্যা করি দেখা যায় তার সময় ডিউরেশন 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু যখন চোখ খুলে দেখি তখন দেখি মাত্র 10 থেকে 15 মিনিট গেছে। এই এক্সপিরিয়েন্স আপনারা যারা শুনছেন, এই এক্সপেরিমেন্ট বা এক্সপিরিয়েন্স সবাই করে থাকবেন এই ব্যক্তিগত জীবনে, এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে। এখন আমরা এই গীতাজ্ঞানের আরেকটি বিষয়বস্তু আমরা দেখছি যেটা ইন্ডিয়ান এনসাইক্লোপিডিয়া থেকে নেওয়া, যে পাণ্ডবগণ 7 অক্ষয়ণী সেনা নিয়ে লড়েছিলেন তা ইন্ডিয়ান এনসাইক্লোপিডিয়াতে আছে।
551,33,83,260 জন সেনা ছিলেন। আর 11 অক্ষহীন সেনা ছিল কৌরবের, তার সংখ্যা হয়েছে 866,38,87,960 জন। মোট মিলিয়ে দেখা যায় 1,417,72,274 জন মানুষ, জন্তু জানোয়ার সহ। এই ইতিহাস দেখা যায় হরিয়ানার সেই কুরুক্ষেত্রের যুদ্ধে। বাস্তবে আমরা ভাবার ব্যাপার যে এত মানুষজন নিয়ে সেখানে যুদ্ধ হয়েছিল, যা ইন্ডিয়ান সাইক্লোপিডিয়াতে আছে। তো ইন্ডিয়ান এনসাইক্লোপিডিয়া আপনারা যদি পড়তে যান তো আপনাদের জীবনের অর্ধেক সময় চলে যাবে, কারণ এটা অনেক বড় ভলিউম, অনেক বড় ভলিউম। পড়ার কোনো চেষ্টা করে কোনো লাভ নেই। তারপর যুদ্ধ শেষ হয়েছে। তারপর যুদ্ধ শেষ হওয়ার পর বেদব্যাসজি এক জায়গায় দাঁড়িয়েছিলেন, শ্রীকৃষ্ণ দূরে এক জায়গায় দাঁড়িয়েছিলেন, আর অনেক হতাহত হয়েছে কুরুক্ষেত্রের মাঠে। তখন সেখান দিয়ে একজন অনুভবী ব্যক্তি যাচ্ছিলেন। তিনি বেদব্যাসজিকে প্রশ্ন করলেন যে আমার মনে হয় এখানে একটা মহান যুদ্ধ হয়ে গেছে, কে জয়ী হয়েছে? তখন বেদব্যাসজি পিছন ফিরে তাকালেন, দেখলেন অনেক দূরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আবারও ফিরে ওই ব্যক্তির দিকে তাকালেন যিনি প্রশ্ন করেছেন, বললেন যেখানে খেলেছেন এক ব্যক্তি সেখানে জয়ী আর কে হবে? এটার এক মহান তাৎপর্য আছে। আসলে ভগবান যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে, অধর্মের বিনাশ আর ধর্মের স্থাপনা। আর জয়ী হয়েও সব কিছু পেয়েও না পাওয়ার মতো, সব আগের মতো জীবনে, আসলে সব কিছু আগের মতো ঠিকঠাক। অর্থাৎ এখানে কৃষ্ণ যে ওনার ইচ্ছায় ভগবানের শক্তিতে তিনি যা চেয়েছিলেন তাই তিনি করে দেখিয়েছেন। আর আমাদের জীবনও তার থেকে একটা বিশেষ শিক্ষা নেওয়ার মতো। জীবনে আমরা যদি কোনো জয়ী হওয়ার জন্য স্বপ্ন দেখি, অনেক কামানো জমানো স্বপ্ন দেখি, বাস্তবে তার কোনো লাভ নেই। তো তার কোনো লাভ নেই, কারণ তা এক সময় সব কিছু শেষ হয়ে যায়, আবারও এই দুনিয়া, এই পৃথিবী আবারও তার পুরানো জায়গায় ফিরে যায়, অর্থাৎ সত্যযুগে ফিরে যায়। তো তারপর যুদ্ধের পরে কিছু লোক বেঁচে ছিল। তখন আরেক দৃশ্য, গান্ধারী ছুটে এসেছেন যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের মাঠে এসে এক এক করে তার পুত্রদেরকে দেখছেন, এবং পুত্র স্নেহে তিনি পাগল হয়ে গেছেন এবং জানতে পেরেছেন এই কৃষ্ণ চক্রান্ত করে তার সকল পুত্রকে মেরেছেন। তখন তিনি শোকে বিব্বল হয়ে গেছেন এবং তিনি অন্তর থেকে ক্রোধিত হয়ে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যে তোমার দ্বারকা সমুদ্রের নিচে তলিয়ে যাবে, আর তোমার যদুবংশ, আজকে যাকে নিয়ে তুমি অহংকার করছো, এই যদুবংশ, আমার ছেলেরা যেমন এক এক করে মরে গেছে, তোমার যদুবংশ এইভাবে এক এক করে শেষ হয়ে যাবে। আর সেই অভিশাপের প্রত্যুত্তরে কৃষ্ণ বলেছিলেন, জানেন, কৃষ্ণ বলেছিলেন তথাস্তু। কারণ এই গান্ধারী এই অভিশাপে হয়তো 98% বা 1%ও যদি কোনো কম থাকে, সেটা ভগবান হওয়ার কারণে তিনি সেটা পূরণ করে দিয়েছেন। এটা হলো ভগবানের চরিত্র, কারণ তিনি বেস্ট রোল করেছেন, পরমাত্মার শক্তি নিয়ে তিনি এই যুদ্ধক্ষেত্রে ধর্মের জয় করেছেন। এখানে তিনি তথাস্তু করে তিনি এটাই বুঝিয়ে দিয়েছেন তিনি অহংকার, তিনি নিষ্কামী। আসলে কৃষ্ণের ভিতরে যে পরমাত্মার শক্তি মজুদ ছিল তার শক্তিতেই তিনি বলিয়ান, এবং তিনি এই শক্তি হারিয়েছিলেন আবার প্রাপ্ত করেছিলেন। কিন্তু আমরা কি জানি ভগবানের ভোজন কি? আসলে ভগবানের ভোজন হলো অহংকার। অনেকবার তিনি প্রমাণ করে দিয়েছেন যে অহংকারকে দমন করার জন্য
তিনি কংসকে বধ করেছিলেন, জরাসন্ধকে বধ করেছিলেন এবং দুর্যোধনেরও এই জীবনের পরিণতি করেছেন। আর অর্জুনেরও যখন অহংকার এসেছিল, তিনি যুদ্ধের শেষ প্রান্তে তিনি রথকে এক সাইডে নিয়ে গিয়েছিলেন। তখন আমরা এই আলোচনাটা আগামী কিছুদিন পর আবার যখন কৃষ্ণের জীবন নিয়ে গীতা নিয়ে আবার আলোচনা হবে তখন এটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভগবান যেখানে মানুষের অহংকারকে ভোজন করেন তার প্র্যাকটিক্যাল দুটো উদাহরণ দিলে আপনারা জিনিসটা পরিষ্কার হবে। আগেকার দিনের মন্দির, পুরানো মন্দির যদি আমরা দেখি, তা বেশিরভাগই ছিল গুহার ভিতরে। ভিতরে অনেক বিস্তার রূপে, কিন্তু গুহার মধ্যে প্রবেশ করার যে রাস্তা তা অত্যন্ত ছোট। ব্যক্তি যখন তার মধ্যে প্রবেশ করে তখন মাথা নিচু করে প্রবেশ করতে হয়, আর এটা হলো তার অহংকারকে মেরে, অহংকারকে ভগবানের কাছে সমর্পণ করে তারপর মন্দিরে প্রবেশ করা। আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ প্রসাদ। মন্দিরে গিয়ে মূর্তির কাছে কি মানত করলাম, কি প্রসাদ পেলাম, সেটা বড় কথা নয়, কিন্তু মন্দিরে ঢুকতে গিয়ে যে আমি অহংকারকে বিসর্জন দিয়েছি সেটাই হলো সবচেয়ে বড় প্রসাদ। আর এটাই ভগবান আমাদের কাছে কামনা করে। আরেকটি উদাহরণ আমি দিচ্ছি যে আমরা যে কোনো শুভ কার্য করতে আমরা নারকেলকে ব্যবহার করি। নারিকেলকে আমরা ভাঙার প্রথা আমাদের মধ্যে আছে, সব রাজ্যে রাজ্যে, বাঙালিদের বাঙালির মতো, অবাঙালিদের অবাঙালির মতো, কিন্তু নারকেল ভাঙতেই হবে। আর নারকেল যখন আমরা ভাঙি তখন নারকেলকে আমরা দেখি, নারকেল বাইরে থেকে প্রচণ্ড শক্ত এবং ভিতরে নরম, আর তার ভিতরে অংশটুকু থাকে ফাঁকা, অর্থাৎ ভেকুয়াম, অর্থাৎ তার মধ্যে এনার্জি। তো এই নারকেল যখন আমরা ভাঙি তখন আমরা মাথাকে নিচু করে, আমরা বডিকে ঝুঁকিয়ে তারপর আমরা নারকেল ভাঙি। আর যখন নারকেল ভাঙি তখন আমাদের মনে এক আনন্দ অনুভব করি, আমার অহংকারকে আমি এখানে সমর্পণ করতে পেরেছি, আমার কাজ শুভ হবে। মন্দিরে যখন প্রবেশ করি, নারকেলে যখন ভাঙি, তখন এটা আমাদের প্রথা চলে আসছে। আসলে এটা হলো সিম্বলিক, ভগবানকে খাওয়ানো, শোয়ানো, তাকে আরতি করা, তাকে বিভিন্নভাবে তাকে অনুভব করা, এটা সব সিম্বলিক। আর এখানে আমরা দেখছি যে যদুবংশেরও কিছু অহংকার হয়ে গিয়েছিল কিছু কিছু ব্যক্তির, আর এটা মা গান্ধারীর দ্বারা এই অভিসম্পাতেরও প্রয়োজন ছিল। এটা ঈশ্বরের ইচ্ছা, এটা কৃষ্ণের ইচ্ছা, আর সেই কারণে এই যদুবংশের অহংকারও চিরতরে বিনাশ হয়ে গিয়েছিল। সেই দ্বারকা সমুদ্রের নিচে চলে গিয়েছিল। আজকের দিনে আপনাদের কাছে একটা গভীর প্রশ্ন আমি করছি। ওই সময় তো কৃষ্ণ ছিলেন পাণ্ডবের পক্ষে, কারণ তারা ধর্মের পথে ছিল। আর এই সময় যদি কৃষ্ণ আসে, তিনি কার পক্ষে থাকবেন? যারা শ্রোতা বন্ধুরা শুনছেন তারা হয়তো ভাবছেন, আমার পক্ষে থাকবেন, আমার পক্ষে থাকবেন। আসলে আমাদের ভাবার মধ্যে কৃষ্ণের থাকার কোনো সম্পর্ক নেই। আসলে ভাবার মধ্যে নয়, আমাদের কর্মের মধ্যে তিনি থাকবেন কি থাকবেন না সেটা নির্ভর করে। তো আসলে আমরা যদি সঠিক পথে থাকি, সঠিক পথে চলি, অবশ্যই তিনি আমাদেরকে সঙ্গ দেবেন, আমাদেরকে বিপদের থেকে তিনি রক্ষা করবেন। একটা ছোট কাহিনী শেয়ার করছি। একজন ব্যক্তি অফিসার, রিটায়ারমেন্টে যাওয়ার তার কিছুদিন বাকি আছে। ওনার কাছে একটা অফার আসলো যে এমন একটা কাজ তিনি যদি করে দিতে পারেন তার অনেক টাকা, একটা ফায়দা হবে, একটা লাভ হবে, একটা মুনাফা হবে। ওনার এই কর্মজীবনে উনি কখনো কোনো পাপকর্ম করেননি এবং কোনো এমন কোনো বিশেষ জমা করেও যেতে পারেননি।
কিন্তু অন্তিম সময় যখন ওনার কাছে একটা প্রস্তাব এলো আর ওনার যখন ব্যাংক ব্যালেন্স খালি, তখন তিনি চিন্তা করতে লাগলেন যে উনি যে ভদ্রলোক ওনাকে চার থেকে পাঁচ দিন সময় দিয়েছিলেন, আর চার পাঁচ দিন উনি এত চিন্তিত হয়ে পড়েছিলেন যে চিন্তা করতে করতে করবেন কি করবেন না, উনি ভাবছেন যদি করি এত বছরের আমার যে গুড কেরিয়ার তা একবারে মাটিতে মিশিয়ে যাবে, আর যদি না করি আমার যে বাকি জীবনটা, আমার অসুখ বিসুখ, আমার পরিবার, আমার মা, হ্যাঁ, তো সবাইকে নিয়ে আমি পথে দাঁড়াব। তো ভাবতে ভাবতে তিনি চার দিন পাঁচ দিন অতিক্রম করে তিনি যখন কোনো ডিসিশন নিতে পারছিলেন না, তখন তিনি অন্তিমে ওনার মায়ের কাছে গেলেন, বললেন, মা আমি একটা সমস্যায় পড়েছি এবং মা তোমার কাছে এসেছি। বলে, কি বাবা? বলে, মা এই এই ব্যাপার। মা বলছেন, দেখো বাবা, আমি লেখাপড়া জানি না, আমি গ্রামের মেয়ে, তোমরা চাকরি বাকরি করো, কিন্তু আমি এই চার পাঁচ দিনে যেটা লক্ষ্য করছি তোমার জীবনে, এই চার পাঁচ দিনে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছো না, তুমি ঠিকমতো শুতে পারছো না, তুমি ঠিকমতো তুমি নিজের জীবনকে অতিষ্ঠ করে তুলেছো, আমি এতটুকু বুঝতে পেরেছি তুমি একটা অর্থ সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত হতে যাচ্ছ, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে অর্থ আসার আগেই যদি তুমি এত চিন্তিত হয়ে পড়ো, আর যদি অর্থ আসে তখন তোমার কি হবে। বন্ধুগণ, আপনারাও চিন্তা করবে, যখন কোনো আমরা কাজ করব তখন ঈশ্বরের শক্তি নিয়ে, ঈশ্বরের চিন্তা নিয়ে যদি আমরা নির্ণয় করতে পারি, আমরা পরখ করতে পারি, তাহলে মনে হয় আমাদের জীবনে কোনো ভুল হবে না। তারপরে আসলে খারাপ পরিস্থিতি, খারাপ আকর্ষণ করার জিনিস আসবে, পছন্দ করা না করা সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয়। আর যদি আমি সৎপথে থাকি ভগবান আমাকে রক্ষা করবেন, এটাই গীতার প্রতিশ্রুতি। তো আমরা যারা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আছি, ঈশ্বরের শ্রীমতে আমরা যারা চলি, আমরা এটাই মনে করি, তো এমন জীবন আমাদের তৈরি করা যাতে আগামী দিনে সন্তানের গর্ব হয়, সন্তান যাতে বুক উঁচা করে বলতে পারে আমার পিতা এইভাবে কর্ম করে জীবনে সফল হয়েছিলেন। আর সে যখন বড় হয়ে সিদ্ধান্ত নেবে, তখন যাতে মাকেও বলতে পারে, মা আমি এই করতে চাই, আমি এই করতে চাই। এই দুটি বিষয় যখন আমরা খেয়াল রাখব, তখন আশা করি আমাদের কর্মজীবনে কোনো ভুল হবে না, কোনো প্রলোভনে আমরা কখনো পা রাখব না। আর তার জন্য অনেকে বলেন যে অন্যায় ছাড়া আমাদের জীবনে পয়সা আসবে কি করে, নতুবা অনেকে চায় সন্ন্যাসে চলে যায়, কিন্তু না, সঠিক রাস্তা একটু কষ্টকর হলেও পাওয়া যায়, এটা ইম্পসিবল নয়, এটা পসিবল, সম্ভব। কিন্তু অনেকেই মনে করেন জীবনে শর্টকাট পেতে, শর্টকাটে ভগবান পাবো, শর্টকাটে জীবনে এনজয় করব, শর্টকাটে ধন কামাবো, কিন্তু শর্টকাট অনেক অনেক সময় লং কাট হয়ে যায়, অনেক অনেক সময় লং কাট হয়ে যায়। আর এটা মনে রাখবেন, আজকের দিনে যদি আপনি সঠিক থাকেন, যদি পাণ্ডবের মতো ধর্মের পক্ষে যদি থাকেন, তাহলে কৃষ্ণ যদি আজকের দিনে আসে, তিনি আপনার টিমে থাকবেন, তিনি আপনার টিমে থাকবেন, তিনি আপনার টিম ছেড়ে চলে যাবেন না। আর এমনও করবেন না, পরমাত্মা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন মিঠে বাচ্চে, এমন করবে না যাতে তিনি আপনার টিম ছেড়ে অন্য টিমে চলে যান। তারপর জীবনে যতই আমাদের সফলতা আসুক, টাকা পয়সা আসুক, আমাদের সমৃদ্ধি আসুক, ডিগ্রি আসুক, কেউ আমাদের বাঁচাতে পারবো না, গ্যারান্টি। তার জন্য বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা ধীরে ধীরে ভগবানের কাছে আসছেন, আপনি যাচ্ছেন ভগবানের কাছে, ভগবান আসছে আপনার কাছে। আর এটার একমাত্র ঠিকানা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়, তার সাত দিনের কোর্স আপনাদের জন্য রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, অভিশাপ।